এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্ট জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর দুষ্ট জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্ট জিন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন তানিয়া তাবাসুম আপনি লিখেছেন শিক্ষাক্ষেত্রে আইডেন্টিটির জন্য মেয়েদের ছবি দিলে কি গুণা হবে আইডেন্টিটির জন্য মেয়েদের ছবি দিলে সেটা গুণা হবে না এটা তো কেউ চেয়ে থাকবে না জাস্ট ফাইলে সেটা অ্যাটাচড হবে এবং এক্ষেত্রে যতটুকু পর্দার খেলাফ হচ্ছে সেটা আপনার একান্ত প্রয়োজনের খাতির আপনি করছেন এটি ইনশাল্লাহ জায়েজ হবে এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই যদি এর কোনো বিকল্প পথ খোলা থাকে আপনি সে পথে হাঁটতে পারেন কিন্তু শিক্ষা অর্জন করতে গিয়ে আপনি জ্ঞান অর্জন করতে গিয়ে প্রশ্ন করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়ে আইডেন্টিটির জন্য যে ছবি দেওয়ার প্রয়োজন হয় সে যদি আপনি দেন সেটা আপনার সবসময় প্রদর্শন করতেই হয় অন্য পুরুষদেরকে সারাদিন দেখিয়ে বেড়াতে হয় এরকম বিষয় নয় যার কারণে সেটি জায়েজ হতে পারে ইনশাআল্লাহ বিদনিল্লাহ প্রয়োজনের খাতিরে শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটার ব্যাপারে সমস্ত ফোকাহা কেরাম একমত ঠিক একইভাবে একজন একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয় এরপরের প্রশ্ন হলো সোহানা আক্তার আপনার আপনি লিখেছেন যদি ফজিলত না জেনেও কোনো আমল করি তাহলে কি সে আমলের সব ফজিলত পাবো জি অবশ্যই পাবো ইনশাআল্লাহ কোনো আমল যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি এবং সুন্নাহ অনুসারে আমরা করি সেটির ফজিলত সবগুলো যদি আমার জানা নাও থাকে তারপর ইনশাআল্লাহ আমি সব ঠিকই পেয়ে যাবো সে ফজিলত আমি ঠিকই পেয়ে যাবো তবে ফজিলত জেনে করলে সে আমলটি করার ব্যাপারে এক ধরনের আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয় এক ধরনের উদ্দীপনা আমাদের মধ্যে তৈরি হয় সেই চেষ্টা আমাদের করা উচিত সেই চেষ্টা এবং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখা উচিত তাহলে সেক্ষেত্রে আমলটা করতে আমাদের অনেক বেশি সহজ হবে এরপর তাওহিদ ইসলাম আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি জাকাতের হকদার হয় তাহলে সেক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে জাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে প্রথম হলো তারা জাকাতের হকদার কিনা দ্বিতীয়ত হলো ইফতারির যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন এর চেয়েতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে এই জন্য জাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং নিরাপদ পন্থা হলো নগদ টাকা দিয়ে দেওয়া যাতে করে গরিব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন এতিম বাচ্চার কোনটা বেশি প্রয়োজন কোনটার বেশি নিড সেটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেই নিডটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন সেই নিডটা ফিল আপ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন অপুরন্ত দিয়েছি সাইদ বিন আনোয়ার আপনি লিখেছেন দের মোহর স্বামীর পক্ষ থেকে উপহার নাকি স্ত্রীর তালাকের বিপরীতে সুরক্ষাস্বরূপ এ বিষয়ে অনেক আগে সম্ভবত কোনো একটা লাইভে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি দেনমোহর এটা স্বামীর পক্ষ থেকে উপহার স্বরূপ নয় এবং এটি তালাকের বিপরীতে সুরক্ষার কোনো ব্যবস্থাও নয় বরং এটি একান্ত স্ত্রীর অধিকার স্বামীর কাছে স্ত্রীর পাওনা বিধায় সেই হিসাবে এটাকে দেখতে হবে সেই হিসাবে এটা পরিশোধ করার চেষ্টা করতে হবে আমরা অনেকেই দেনমোহরটাকে তালাকের বিপরীতে সুরক্ষা বিশেষ মনে করি যাতে তালাক না হয় এ টাকা দেওয়ার ভয় স্বামী যেন তালাক না দেয় সেজন্য এই টাকাটা ধার্য করা হয়েছে আমি মনে করি এটা নেহাতই অজ্ঞানতা ও মূর্খতা সুলভ বিশ্বাস কারণ হলো তালাক হোক বা না হোক বিয়ের
সাথে সাথেই শুরুতেই মহর দিয়ে দেওয়াটাই হলো মৌলিক নির্দেশনা। যদিও পরবর্তী দিলে হয়, কিন্তু দেওয়া উচিত একেবারে শুরুর দিকেই, তালাকের সাথে কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত, এটা স্বামীর পক্ষ থেকে দেওয়া উপহার নয়, উপহার তো ঐচ্ছিক হয়ে থাকে, আর এটি তো বাধ্যতামূলক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আতুন নিসা আস সাদুকাতিহিন্ন নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের যে মহর আছে সেটা তোমরা অধিকার, এটা তাদের আদায় করে দাও, এটা আল্লাহ নির্দেশ। অতএব সেটি কোনো উপহার নয়, উপহারের এটা ঐচ্ছিক হতো, এটা আদায়ের নির্দেশ থাকতো না। এরপরের প্রশ্ন হলো, শাহাদাত হোসেন রাজীব, আপনার আপনি লিখেছেন দোয়া করবেন আমার জন্য, মহান আল্লাহ আমাকে যেন একজন নেককার বিবি দান করেন। ভাই শাহাদাত হোসেন রাজীব, আল্লাহ তালা আপনাকে একজন নেককার জীবন সঙ্গিনী দান করুক, আমরা দোয়া করি।